উত্তর কলকাতার শতবর্ষ প্রাচীন বাগবাজার সার্বজনীন দুর্গাপূজা পশ্চিমবঙ্গের অন্যতম সাবেকি পূজা। 1919 সালে শুরু এই দুর্গোৎসবের। শতাব্দীর চাকা গড়িয়েছে, বদলেছে সময়, কিন্তু বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব একটুও বদলায়নি। এক চালার সাবেকিয়ানা, রাজকীয় ডাকের সাজ, দুর্গা প্রতিমার সামনে দাঁড়ালেই মুখ থেকে অজান্তেই বেরিয়ে আসে অসাধারণ। বাগবাজার সার্বজনীন দুর্গোৎসবে বজায় থাকে নিখাদ বাঙালিয়ানা। থিমের চমক চাকচিক্যপনা কোনো কিছুই নেই। এই পুজো উত্তর কলকাতার দুর্গোৎসবের প্রাণকেন্দ্র। এই পুজোর মাতৃপ্রতিমা দেখতে লাখো লাখো মানুষ ভিড় করেন। এখানকার প্রতিমার একটা আলাদা আকর্ষণ আছে, যা নিজের চোখে না দেখলে উপলব্ধি করা যায় না। স্বাধীনতার পূর্বে জাতীয়তাবাদী আদর্শকে সামনে রেখে এই পুজোর সূচনা হয়েছিল। এখানে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে পুজো করা হয়, কোনো অবস্থাতেই এই নিয়ম পাল্টানো হয় না। বাগবাজার সার্বজনীন দুর্গোৎসবের ইতিহাস এতটাই গৌরবের যে বর্তমান উদ্যোক্তারাও পুজোর আচার অনুষ্ঠানের ধারাবাহিকতাকে বদল করতে চান না। বাগবাজার সার্বজনীন দুর্গোৎসবের ইতিহাস জানতে হলে ফিরে যেতে হবে অনেকটা পিছনে। সালটা 1918। সেই সময় কলকাতায় দুর্গাপূজার একচেটিয়া অধিকার ছিল বাবুদের। সেই পূজায় আন্তরিকতা থেকে অতিরঞ্জন ছিল অনেক বেশি। কেবলমাত্র নিমন্ত্রিত অতিথিদের থাকত প্রবেশাধিকার। বাবুদের পূজায় সাধারণ মানুষের প্রবেশাধিকার ছিল না। 1918 সালে সেই রকমই এক বাবুর পূজায় সাধারণ মানুষেরা অপমানিত হয়ে ফিরে গিয়েছিলেন। তারপরই ঠিক হয় সকলে মিলে এমন এক দুর্গাপূজার আয়োজন করা হবে যেখানে কোনো ভেদাভেদ থাকবে না, সেই পূজো হবে সর্বসাধারণের। সেই মতো 1919 সালে উত্তর কলকাতার নেবুবাগানে শুরু হয় দুর্গাপুজো। জায়গার নামের সঙ্গে সামঞ্জস্য রেখে পূজার নাম দেওয়া হয় নেবুবাগান বারোয়ারি। এই পুজোটি প্রথম শুরু হয়েছিল 55 নম্বর বাগবাজার স্ট্রিটে। কয়েক বছর ওই একই জায়গায় পুজো হওয়ার পর 1924 সালে পুজোটি স্থানান্তরিত হয় বাগবাজার স্ট্রিট এবং পশুপতি বোস লেনের মোড়ে। পরের বছর 1925 সালে পুজোটি স্থানান্তরিত হয় কাঁটাপুকুরে। 1927 সালে পুজোটি আবারও স্থানান্তরিত হয় বাগবাজার কালী মন্দিরে। সেই সময় এই দুর্গোৎসব আয়োজকদের কাছে জায়গার সংকট ছিল একটি বড় বাধা। তারা তখন এই সংকটের সুরাহার জন্য দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের শরণাপন্ন হন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সেই সময় কলকাতার মেয়র। বাগবাজারে মেটাল ইয়ার্ড নামে একটি বিশাল জায়গা ছিল, যা বেশিরভাগ সময় খালি পড়ে থাকত। এই জায়গাটি কলকাতা কর্পোরেশনের সম্পত্তি ছিল এবং এটি মেটাল স্ক্র্যাপের স্টোরেজ প্লেস হিসেবে ব্যবহৃত হতো। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস পুজোর সময় এই জায়গাটি ব্যবহার করার অনুমতি দিয়েছিলেন। পুজোর সময় আয়োজকরা এই জায়গাটি এক মাসেরও বেশি সময় ব্যবহার করার অনুমতি পান। পরবর্তীকালে ধীরে ধীরে এই মেটাল ইয়ার্ড বাগবাজার সার্বজনীন দুর্গাপূজার জন্য স্থায়ী জায়গা হয়ে ওঠে এবং সেই ঐতিহ্য আজও অব্যাহত আছে। 1930 সালে বিখ্যাত আইনজীবী দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়ের আন্তরিক প্রচেষ্টায় এই পুজোটি নতুন চেহারা পায় এবং নেবুবাগান বারোয়ারি এই নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয় বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব ও প্রদর্শনী। তাবড় তাবড় ব্যক্তিদের নাম জড়িয়ে আছে বাগবাজার সার্বজনীন দুর্গোৎসবের সঙ্গে। আগেই উল্লেখ করেছি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কথা, যার সহযোগিতায় এবং ঐকান্তিক প্রচেষ্টায় এই পূজা একটি স্থায়ী জায়গা লাভ করেছিল। বিখ্যাত আইনজীবী দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায় এই পূজার সভাপতি ছিলেন 1930 সাল থেকে 1933 সাল পর্যন্ত। দু দফায় সভাপতি হয়েছিলেন হরিশঙ্কর পাল, যিনি একটানা 24 বছর
কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। 1940 থেকে 1942 সাল পর্যন্ত সভাপতি ছিলেন কুমার বিশ্বনাথ রায়, যিনি একদিকে ছিলেন সাংবাদিক সম্পাদক, অন্যদিকে ছিলেন দেশব্রতী, শিক্ষা এবং খেলাধুলার উন্নতির জন্য অকাতরে দান করে গেছেন। তবে এর মধ্যে সবথেকে উজ্জ্বল নাম হল নেতাজি সুভাষচন্দ্র বোস। নেতাজি 1938 সাল থেকে 1939 সাল পর্যন্ত বাগবাজার দুর্গাপূজার সভাপতি ছিলেন। 1938 সালের প্রদর্শনীতে সার্টিফিকেট অফ মেরিট পেয়েছিল ক্যালকাটা কোলাপসিবল গেট কোম্পানি লিমিটেড। নেতাজির সই করা সেই সার্টিফিকেটের কপি এখনও রাখা আছে পূজকর্তাদের কাছে। এই পূজার সঙ্গে যুক্ত আরও একটি উল্লেখযোগ্য নাম হল রসগোল্লার জনক নবীনচন্দ্র দাসের সুযোগ্য উত্তরসূরি শারদাচরণ দাস। তিনি 1961 সাল থেকে 1965 সাল পর্যন্ত বাগবাজার সার্বজনীন দুর্গোৎসবের সভাপতি ছিলেন। বাগবাজার দুর্গাপূজার একটি উল্লেখযোগ্য বিষয় হল দুর্গাপূজার অষ্টমীর দিন বীরাষ্টমী নামে পালিত হয়। বীরাষ্টমী বলার কারণ, স্বাধীনতা পূর্ব যুগে স্বদেশি হাওয়ায় অষ্টমীর দিন সকালে পূজার মাঠে লাঠি খেলা, ছড়ি খেলা, কুস্তি এইসব হতো। শুধুমাত্র ইংরেজ সাহেবরাই শক্তিমান আর বাঙালি ভীরু দুর্বল, এই বিশ্বাস ভাঙার উদ্দেশ্য নিয়েই বীরাষ্টমী উদযাপন করা হতো। আজও বীরাষ্টমীর সেই ট্র্যাডিশন অব্যাহত, তবে সময়ের সঙ্গে সঙ্গে জুড়েছে জুডো, ক্যারাটে, বক্সিং ইত্যাদি। শোনা যায় বীরাষ্টমীর দিন অনুশীলন সমিতির সদস্যরা জনতার ভিড়ে মিশে যেতেন সদস্য সংগ্রহ এবং জনসংযোগ বাড়ানোর উদ্দেশ্যে। শুধুমাত্র ধর্ম নয়, জাতীয়তাবোধ আর স্বদেশপ্রেম এই পূজাকে করে তুলেছিল অন্যদের থেকে আলাদা।